আচ্ছা আচ্ছা দাও, প্রতিদিন স্কুল যাওয়ার সময় এটা হয়, আদর চুমু আর হ্যান্ডশেক। চল স্কুলে দিয়ে আসি। আগে ছেলেকে দিয়ে দিলাম স্কুলে, এবার চলে এসেছি আমাদেরই পাশেই মাঠে, কারণ এখানে আজকে খাওয়া দাওয়া ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আজকে আমি ভাবলাম যে খাবো না, এবার আমার জন্যই খাওয়াটা এতদিন লেট হলো। আমাদের মধ্যে এক বান্ধবীর জন্মদিন, আর এইদিকে দেখো একটা ভুতু সাজে বসে আছে, এখন মুখ দেখানো যাবে না। আমার কি মনে হলো বলতো, আমি সেটাই দেখাচ্ছি না, আমি না হার দিই। বাড়িতে গাজর রয়েছে, তারপরে বিনস রয়েছে, মটরশুটি রয়েছে, ফুলকপি রয়েছে। হ্যাঁ, ও তাকায় দি তো, তাকিয়েছিল, তোল তোল তোল, আমার পেট খারাপ করবে, এ তোল তোল, এই নে, দাঁড়া, ও দিয়ে নি, তাকিয়েছে। ও বাবা রে, পারমিতা কিন্তু তাকিয়েছে না, আমি ওসব খাই না, ওই সব গিলে টিলে কি সব, এই চুলটা আর দিস, এই আর দিস না, হ্যাঁ দে দে, একজনকে অত ইয়ে করে দিস না, তুই ভাগ করতে দে, পারমিতাকে ভাগ করতে দে, না হলে কিন্তু সব আমাকেই দিয়ে দিবে, বুঝলে? না না না, আমরা ও চলে যাবে প্রথমে, তো ও চলে যাবে। আমি বললাম যে আমি চলে যাই, তোরা খেয়ে নে। হঠাৎ করে আমার প্ল্যান হলো যে আজকে যাবো দিদির বাড়ি, কারণ আজকে না গেলে আর সময় হবে না। ওর জন্য কালকে কথা বললাম, দিদি বললো শনিবারে ঘাট কাজ, ওর জন্য আজকে যেতে হবে, আর আজকেই আমাদের এই প্ল্যানিং ছিল। তো তার জন্য সকাল সকাল এসে এখন বাজে মনে হয় 9:30 বাজেনি, এখনই খেতে বসে গেছি ভাত তরকারি। তো একটু খেয়েও যায় না হলে, আমি দেখলাম ওদের বা পেট খারাপ হবে না। বাড়িতে চলে আসলাম সকাল সকাল, পেট পুজো করলাম, মানে হেঁটে হেঁটে আসতে পারছিলাম না, এত সকালে খাওয়া যায়, আরো মাংস ফ্রাইড রাইস, আর না খেলে ওরা রাগ করছিল। এসে দেখি অরিন্দম এখানে ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, বেরোবো, কোনো চিন্তা ভাবনা নেই, নিজেই বললো যে কালকে এই টাইমে বেরোবো 10:00, আর এখন 10:30 বাজে। টেনে টেনে তুললাম, তুলে বাথরুমে গেল, এখন বাজার বাথরুম থেকে এসে খাইনি, বাজারে গেল, দিয়ে বাজার টাজার করে নিয়ে আসলো, দিয়ে এখন এই যে সব, এই যে ফাইল টাইল, এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেল, এখন এগুলো গোছাবো। কারণ কি, সেই কি যেন লক্ষ্মী ভাণ্ডার আমার এখনো হয়নি, সেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য ফর্ম টর্ম জমা দিতে গেল, এখন জমা দিতে বেরোলো। সকাল সকাল উঠে এগুলো করে নিলে হয়ে যায়। 10:30 বেজে গেছে, বেরোতে বেরোতে 11:00, আবার এসে স্নান টান করবো, তারপরে ছেলেকে আনতে যাবে। সব আমি এক একটা ফাইলের মধ্যে করে রেখে দিই, এক একজনের এক একটা, দেখো সব এইভাবে রয়েছে, মানে অশান্তি লেগে যায়। সব আমি গুছিয়ে গাছিয়ে রাখবো, আর যখন একটা কিছু বের করতে যাবে সব এলোমেলো করবে, আবার সব গোছাও। তাও এগুলো ঠিকঠাক করে গোছাতে পারিনি, কিসেরটা কিসের মধ্যে ভরে রাখলাম, এখন তাড়াহুড়োর টাইমে এসে তারপরে দেখব। আবার আর আমার জায়গাটা জায়গায় না থাকলে না ভীষণ মাথা গরম হয়ে যায়, আর কোথাও বেরোনোর সময় যদি আরো এমন তাড়াহুড়ো বাঁধে আরো রাগ হয়ে যায়। এই যে দেখো, ভাল লাগে না। চৈতালি ভট্টাচার্য তো লিখবো, ও ভট্টাচার্য, আর আমি গাঙ্গুলি, না দুটো দুই রকম। অরিন্দম আবার গেল, মানে এলো, আমাকে সইটই করালো, দিয়ে আবার গেল জমা দিতে। আর এটা নিলাম দিদির জন্য একটা ছাপার শাড়ি, ঘাট কাজের দিন পরবে। আর এইদিকে ফল টল নিয়েছি, কারণ দিদি তখন ফলই খাচ্ছে, আর ওই চাল টাল আর কিছু দিলাম না, শুধু ওই ফল টলই নিলাম। অরিন্দম বললো যে না, চাল টাল আর নিয়ে যেতে হবে না, টেনে টুনে তুমি ফল নিয়ে চলো আর একটা শাড়ি নিয়ে চলো, বাস হয়ে গেল। এবার এটাকে গুছিয়ে নিয়ে রাখি, জানি না কখন আসবেন আমার পতি দেবতা, তারপরে বেরোবো। সেই যাব, যাওয়ার কথা 10:00, সেখান থেকে হলো 10:30, তারপরে হলো 11:00, বেরোলাম গিয়ে সেই 11:30, মানে প্রায় 1.5 ঘন্টা লেট। আমি রাগ করছি আর অরিন্দম আমাকে বলছে, তুমি এমন করছো মনে হচ্ছে আজকেই তোমারই মাধ্যমিক পরীক্ষা, লেট হয়ে গেছে তাই এত রাগ করছো। কি জানি কেন আমার কোথাও বেরোনোর সময় না, মানে মানে যে কেউ বলবে যে 10:00 মানে 10:00, 9:00 মানে 9:00, আমি আমার টাইম মতো রেডি হয়ে থাকবো। এবার কেউ যদি লেট করে 5-10 মিনিট ঠিক আছে, সেখানে 1.5 ঘন্টা লেট, মাথা গরম হবে না? দেখো আমি যাচ্ছি, আমার মুখে মানে এর আগে একচোট ঝগড়া হয়ে গেছে, ঠিক আছে, মানে বাড়িতে না, বাড়িতে হচ্ছে টুক 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 করে রাস্তায় যেতে যেতে। ও বলছে যে আমি এখন গাড়ি চালাচ্ছি, আমি এখন নিয়ে তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না, যে না সবই শুনতে পাচ্ছ, আমি বকে যাবো তুমি শুনে যাবো, কারণ যেহেতু দোষ করেছ
শুনতেই হবে তোমাকে। আর ঝগড়া করার সময় না একতরফা ঝগড়া ঠিক মজা লাগে না, আমি বকে যাচ্ছি ও চুপ করে রোজ, আরও বেশি মাথা গরম হচ্ছে। তো যাই হোক, বকতে বকতে দিদির বাড়ি থেকে ঘুরে আবার বেরিয়ে চলেও আসছি, কারণ আর দিদির বাড়িতে গিয়েছিলাম যে ওখানে গিয়ে আর ভিডিও টিডিও কিছু করিনি, কারণ এটা তো আনন্দ একটা অনুষ্ঠানের জন্য যাচ্ছি না আমি, একটা বুঝতেই পারছো তো সেরকম জায়গায় গিয়ে না ওই ক্যামেরাটা অন করে হাই হ্যালো করতে না ঠিক ভালো লাগে না। তো যাই হোক চলো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, আর বেশি একটা বাজিনি, 1:30 বাজে, আর এখানে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমি দেখলাম তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আর দিদি বলছিল খাওয়া দাওয়ার কথা, তো খাবো না মানে যাই হোক চাটাও কিছু খাইনি। তরিন্দ বলছে চলো একটু রাস্তায় দেখি কিছু খাই, তো আমি বলছি না একবারে এইভাবে খাবো না, স্নান করে তারপরে কিছু খাবো, এই অবস্থায় নাকি খেতে নেই কিছু। তো অরিন্দম শুনলো না, আখের রস দেখে আবার দৌড় দাঁড় করিয়েছে, এবার এই ঠান্ডার মধ্যে এখন আখের রস খাবে। আমি বারবার করে বললাম যে না খেতে হবে না চলো, এই যে চলে এসেছি বাড়ি স্নান করে তারপরে কিছু খেয়ে, তো শুনছেই না সেই দাঁড়িয়ে রয়েছে, এখন আখের রস খেয়ে তারপরে নাকি যাবে। তো কি আর করবো, খেতেই হচ্ছে, না হলে আবার এখন আরেকটা ঝামেলা হবে, বলবে যে তুমি বেশি বোঝো আমার কথার কোনো দাম নেই। তো যাই হোক এখন আখের রসটা যাচ্ছে গলার মধ্যে, ভালোই লাগছে, ভালোবাসি আখের রস খেতে, আগে খেতাম না এখন ভালোইবাসি। তো চলো বাড়ি চলেই এসছে আর প্রায় 10 মিনিট, তো চলো যাই গিয়ে স্নান টান করবো। আর আজকে না বেশি একটা ঠান্ডা নেই, মানে বাইকে যাচ্ছি তো হাওয়া লাগছে, সোয়েটার পরেছি ঠিক আছে, কিন্তু যে থামছে তখনই গরম লাগছে। তো চলো চলে এলাম বাড়িতে, গিয়ে আবার কথা হচ্ছে ঠিক আছে। দেখো মা জননী এদিকে ফোন নিয়ে বসে আছে, ফোন নিয়ে বোনের সাথে গল্প করছে এতক্ষণ ধরে, আর আমাদেরকে ঘরে ঢুকতে দেয়নি, বাইরে বসিয়ে রেখেছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল, এখন যে এখানে এসে বসেছি গরম লাগছে, বাইকে আসলাম তো মানে ঠান্ডা লাগছিল হাওয়ায়। মন্দিরাদি বলছে তোমাদের গরম লাগছে না এই সোয়েটার টোয়েটার পরেছো, বাইকের হাওয়ায় ঠান্ডা লাগছিল, তারপরে এখন যে বসেছি গরম লাগছে, এখন স্নান করে তাই ঢুকবো। আর ওই যে ওইটা ওইদিকে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে তোমাকে, তুমি স্নান করে যাও সোনাকে আনতে, ও স্নান করে যাবে ছেলেকে আনতে, আর আমি স্নান করে খেয়ে দিয়ে নেব। আমরা আখের রস খেয়েছি রাস্তায় এক গ্লাস, খেতে নেই বলো কিছু স্নান না করে। তা ওকে বলছিলাম যে খাবো না চলো, বলছে না একটু খাই কিছু, এতে কিছু হয় না। তো চলো স্নান টান করে নি তারপর আবার কথা বলছি ঠিক আছে। চুলটা এখান থেকে ঝাঁটার কাঠির মতো হয়ে রয়েছে। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রোদে আসলাম, চুলটা শুকিয়ে নি কারণ অবেলা হয়ে গেছে, আর চুল ভেজা থাকলেই মাথা ব্যথা করবে। আর এগুলো সব জল দিয়ে চুবিয়ে শুধু তারে মেলে রাখলাম, সার্ফ টার্ফ কিছু দিইনি আজকে, এগুলো দলা টলা করে পুরো বালতির মধ্যে রেখে দেবো, তারপরে কালকে কাচব সকালবেলা। এখন কাচলাম না কারণ এখন এমনিতেই লেট হয়ে গেছে, ছেলেকে আনতে চলে গেছে অরিন্দম, খাওয়া দাওয়া করে অরিন্দম চলে গেল, আর আমি ততক্ষণ একটু রোদে দাঁড়িয়ে নিই, চুলটা একটুখানি শুকাক। এইগুলো খুব একটা ভেজিনি, চুল খুলে তো স্নান করিনি, মানে ওপরে ছিল বাঁধা, হুড়মুড় করে জল ঢেলে নিয়েছি, এই চাঁদিটা পুরো ভিজে গেছে, এটাকে একটু শুকাই না হলে মাথা যন্ত্রণা করবে। আর এই অবেলা করে আমার স্নান করা একদম অভ্যাস নেই, ওর জন্যে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, আস্তে আস্তে 2 বেজে গেল। তো চলো এবার ছেলে আসলে একটু ঘুমাই, রেস্ট করি ঠিক আছে। আর ওখানে গিয়ে আর কোনো ভিডিও করলাম না কারণ এটা তো একটা আনন্দ অনুষ্ঠান কোনো বাড়ি নয়, তো সেই কারণে আর ভিডিও করতে ইচ্ছা করলো না, তো তার জন্য আর কোনো ভিডিও টিডিও করে তোমাদেরকে দেখাতে মানে দেখাইনি, ইচ্ছা করলো না। এসছো নামো, লাড্ডু দিয়েছে, পূজোর প্রসাদ দাও, চলো চলো বাবু, এখন না এখন না, এগুলো সব আসলো, এখন আবার এগুলোকে গুছিয়ে রাখি, তারপরে সোনাকে ঘুম পাড়াবো। হ্যাঁ বাবা কালকে স্কুল ছুটি। আর এই যে দেখো মা কি দিয়েছে, এটা একটা সুতির কাপড়ের টুকরো, মা এরকম আমাকে অজস্র দেয় কারণ মেকআপ টেকআপ তোলার জন্য বা লিপস্টিক ডলাডলি করে মোছার জন্য এইগুলো, তো তার জন্য দেয়। তারপরে ছেলের মুখটুকু মোছাতে পারি, আর এখানে দিয়েছে কতগুলো সায়া, নতুন সায়া, আর এটা হচ্ছে একটা শাড়ি, এরকম শাড়ি আমাকে আগেও একটা মা দিয়েছে একদম সেম টু সেম, আবার আরেকটা কিনেছে, আমি বলছি একই রকম শাড়ি, 2 হয়ে গেল, আগে একটা দিয়েছো আবার এখন একটা। আর এগুলো দেখো সেই দড়ি, সেই কোলবালিশের কভারে টভারে পরানোর জন্য শার্ট দড়ি টড়িও লাগে, তো মা এরকম সাদা দড়ি কেনে আমাকেও মা দেয়, মানে এগুলো মাই আমাকে সাপ্লাই করে।
আর এইগুলো ব্যাগ, এই ব্যাগগুলো ভীষণ লাগে কাজে, তো মাও এগুলোও সাপ্লাই করে। আর এই বাটি টাটিগুলো ছিল ওই বাড়িতে, পাঠিয়ে দিয়েছে, মানে মার কাছে বাসনকোসন থাকা মানে মানে সেই আলমারিতে রাখার মতো অবস্থা, বুঝলে, মানে একদম যাবে মেঝে ঘষে পুরো তুলে রাখবো, একদম তোমার হাতে দেবে। রান্নাঘর অন্ধকার, কারণ রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার এগুলো রাখতে আসবো বলে আসলাম, আবার ওই ঘরে থাকবে, একবারে রেখে দিই, সন্ধ্যাবেলা এগুলোকে আবার তুলে জায়গায় রেখে দেবো, কারণ মা বাবা শুয়েও পড়েছে। আর এইদিকে এটা দেখো, ব্যাগটা ছিল ওই বাড়িতে, তো মা পাঠিয়ে দিল, তোরই বোনের বাড়িতে গেছিলাম একবারে, তো ওই বাড়িতে গেছি, ওখানেই রেখে এসেছিলাম, আনা হয়নি, মা পাঠিয়ে দিল। আর এটা আমার বিয়ের ব্যাগ, মানে বাবা আমাকে দিয়েছিল, ভীষণ সুন্দর ব্যাগটা। এই যে বাবন, ব্যাগটা থাক এখানে, দেখি আর ব্যাগের ভেতরে কী কী আছে। ও ছবি পড়েছে, গরম গরম রুটি দিয়েছে। ও এটা হচ্ছে মা মামাবাড়ির ভেতরে ফল টল দিয়ে দিয়েছে, আচ্ছা কুলও দিয়েছে, না না কুল দেয়নি, এ রুমালটা কাচতে হবে, বাস আর কিছু আছে এর মধ্যে। তুমি যে আঙুলটা বের করলে, ও আজকে খাতাগুলো সব দিয়েছে, না না খাতা কপিগুলো দিয়েছে কিন্তু বুকগুলো, হ্যাঁ বুকগুলো নিয়েছে স্কুলে, এই যে ঠিক আছে। আজকে তো বুনু নিয়ে গেছিল, ওর জন্য আই কার্ড টাই কার্ড সব এর মধ্যে পাঠিয়ে দিয়েছে, আমি কোথাও গেলে বুনুই নিয়ে যাই, বুনু যে কদিন আছে এই বাড়িতে সেই কদিনই। ছেলেকে লুকিয়ে ওপরে চলে এসেছি, না হলে ও আসবে সাথে, ওই যে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই যে বাবা আসবি না, চল চলো, কতক্ষণ দেখা হয়নি সোনাটার সাথে, তাই না বাবা? সেই সকালে স্কুলে দিয়েছে সে সময়, এখন আমরা মা ছেলে তো তোমাকে আমি আমি হয়ে হাই না হয়ে দেখিয়ে দেব, না হাই না না, দাঁড়াও 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 আমি একটু কথা বলে নি, আমি তো এমন করিস না বাবা। তো এখন মা ছেলে তো একটু রোদ পোয়াবো, তারপরে শুবো, এখন আড়াইটে বাজে, এই তো দশ মিনিট থাকবো রোদে, তারপরে গিয়ে শুয়ে পড়বো, তাই না বাবা? আর সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, মানে ব্যাগপত্রগুলো খালি করলাম, মাম বাড়ি থেকে ছেলে আসলো ব্যাগপত্র নিয়ে, আর আমার সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে না আসলে শান্তির মানে সে শান্তির ঘুমটা হয় না, মানে দশ মিনিট ঘুমাবো তাও ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে, তো টাটা। আই ডোন্ট হ্যাং চিকেন, ওই বাবরি ডগি ডগি।